আগেই রেড জোন ছিল মালদা। শনিবার রাত থেকে রেড এ জোনে ফেলা হয়েছে মালদা জেলাকে। রবিবার সকালে শহরকে সচেতন করতে পথে নেমেছে পুলিশ। বিভিন্ন বাজার ঘুরে অভিযান চালায় তারা, চলে মাইকে প্রচারও। সাধারণ মানুষকে সচেতন করতে দেখা যায় পুলিশকে, এমনকি যারা দোকান খুলেছিলেন তাদেরকেও সতর্ক করে পুলিশ। তারা সাফ জানিয়ে দিয়েছেন প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ওষুধের দোকান, মুদির দোকান ছাড়া অন্য কোনো দোকান খোলা যাবে না। বাজারে অভিযান চালানোর সময় কাপড়ের দোকান খোলা রাখেন কয়েকজন কাপড় ব্যবসায়ী। তাদের দোকান বন্ধ করার সময় পুলিশের সামনে তারা কান ধরে ক্ষমাও চায়।